দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড ট্রান্সপার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে চলমান তাপপ্রবাহে দেশ জুড়ে ক্ষতির মুখে ফল ও সবজির ফলন বাড়ছে সেচ খরচ চলতি বড় মৌসুমে সাড়ে সতেরো লাখ টন ধান চাল কিনবে সরকার সাত মে শুরু হবে কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতায় কমছে না ঋণ প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার চলমান তাপপ্রবাহে দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও সবজির ফলন রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম লিচুর মুকুল বেড়েছে পোকামাকড়ের আক্রমণও একই সাথে ধান ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজির খেতে বাড়তি সেচিতে গিয়ে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে এমন অবস্থায় ফসলের উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ার শঙ্কা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ডব্লিউ কুমার ঘোষের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট বৈশাখের তপ্তরোধ প্রকৃতির বুকে যেন আগুন ঢালছে তাপমাত্রা উঠেছে গড়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা মাঠের ফসল নিয়ে বিপাকে ফেলেছে চাপাই নবাবগঞ্জের কৃষকদের রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম লিচু ও কাঁঠালের মুকুল ফসলি জমিতে বেড়েছে পোকামাকড়ের আক্রমণও তীব্র তাপদাহে ধান ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজি খেতে বিশ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে ফলে বিঘাপতি বাড়তি গুনতে হচ্ছে দেড় থেকে দুইশো টাকা তাপদাহের কারণে আমাদের পনেরো বিশ পার্সেন্ট কিন্তু ঝরে গেছে আমরা এ কারণে সংখ্যায় শঙ্কিত আছে যে আরও যদি দশ দিন পরে বৃষ্টি হয় তাহলে আরও যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে আমের উৎপাদন তোমারাত্মকভাবে ব্যাহত হবে বিপর্যয় ঘটবে আগে আপনার ছেচের প্রকল্প ই ছিল বারোশো টাকা এবং আর দেড় হাজার টাকা করছে দেড় হাজার টাকার পরে তাও আমাদের দাম উঠছে না এমন অবস্থা দেশের সব অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বছর দেশে পঞ্চাশ লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে যার মধ্যে সাতাত্তর হাজার হেক্টর জমির ফসল উঠেছে কৃষকের ঘরে আর ভুট্টা চাষ হয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার হেক্টর জমিতে যেখান থেকে এক লাখ পঁচাত্তর হাজার হেক্টর জমির ফসল কাটা হয়েছে এরই মধ্যে আর তিন লাখ বারো হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে গমের চলমান গরম মাঠে থাকা সেই ফসলের সংখ্যা বাড়িয়েছে তাপদাহের কারণে আমাদের ওইটার প্রভাবিত যেটা উৎপাদনে কিছু কিছু হতে পারে যেমন এই যে কথাটা বললাম যে একবারে যে ধানগুলি খুবই নাবি সেখানে যদি জলের পানির ঘাটতি হয় শেষের তাহলে হয়তো একটু প্রভাবিত হতে পারে আর টোটাল মিলে হয়তো সামান্য ঘাটতি হতে পারে এটা স্বাভাবিকভাবেই চাষিরা এখন অনেক সচেতন তারা এই যে দেখলাম যে চ্যালো মেশিনগুলি চালিয়ে সবজি খেতে তারপরে নাভিজাতের ধানে যেটা নাবি লাগানো ওই সব এবং তারা ওই যে আম গাছের গোড়ায় দুই শাড়ি মাঝখান দিয়ে ড্রেন করে বিভিন্নভাবে পানি দিচ্ছে এই জন্য আহামরি কোনো প্রভাব আশা করি এতটা হবে না যেটা বিরাট একটা কী বলে যে দুর্যোগ বা দুর্ঘটনা এটা নয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রতি বছর খরার প্রভাবে গড়ে তিরিশ থেকে চল্লিশ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় যা দিন দিন বাড়ছে এমন অবস্থা থেকে উত্তরণে কৃষি জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আসার বিষয় হল যে খুব বেশি পরিমাণ ফসল বা খুব বেশি ধরনের ফসল আসলে এই হিট ওয়েভে তারা এই মুহূর্তে পড়ছে না এটা একটা আসার বিষয় যে অলরেডি কারণ অলরেডি এপ্রিল চলে গেছে সুতরাং এই সময় ফসলের জাস্ট মানে পর্যাপ্ত পরিচর্যা করলেই আমার এই থেকে আমরা বাঁচতে পারব একই সঙ্গে তীব্র এই গরমের কারণে আমল লিচুর মুকুল ঝরা রোধে গাছে নিয়মিত বিরতিতে পানি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ধানের দাম দুই টাকা আর চালের দাম এক টাকা বাড়িয়ে বড় মৌসুমে মাঠ পর্যায় থেকে খাদ্যশস্য সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার জানিয়েছে এবার সব মিলে সাড়ে সতেরো লাখ মেট্রিক টন ধান চাল কেনা হবে সোমবার সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এবার ধান চালের দাম বাড়ানো হয়েছে বোরোর ফসল সবার আগে ওঠে হাওর অঞ্চলে এবার এপ্রিলেই সেখানে ধান কাটা শুরু হয়েছে এরপর তা শুরু হবে সারা দেশে সরকারি হিসাবে চলতি বছর দেশের পঞ্চাশ লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে যেখানে দুই কোটি বাইশ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে এর থেকে পাঁচ লাখ মেট্রিক টন ধান আর বারো লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এই কার্যক্রম শুরু হবে সাতই মে এবার উৎপাদনও ভালো হয়েছে দোয়া করে ঝড় ঝাঁটি যেন না হয় এটা যেন উঠে আসে এবং আমরা হাওড়ে বেশি ধান কেনার জন্য আমরা সিদ্ধান্ত হয়েছে আমাদের আমরা সাত তারিখ থেকেই আগামী সাত তারিখ থেকে হাওড়ে আমরা প্রকুটমেন্ট শুরু করব আশা করি যে আমরা আমরা সফলতার সাথে এটা করতে পারবো সংবাদ সম্মেলনে জানানো হয় এবার ধানের প্রতি কেজির জন্য দাম দেয়া হবে বত্রিশ টাকা করে গেল মৌসুমে যা ছিল ত্রিশ টাকা সিদ্ধ চালের কেজি চুয়াল্লিশ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে আতপ চালের প্রতি কেজির জন্য মিলাররা পাবেন চুয়াল্লিশ টাকা করে উৎপাদন খরচ বেশি আছে সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য কৃষক আর উৎসাহিত হোক নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে কারণ আমাদের চাউলের প্রয়োজন এবং সারা বিশ্বে যে চাউলের মূল্য সেই দিকে চিন্তা করলে আমরা অনেক সবচেয়ে কম কম অবস্থার আছে চালের বাইরে চৌত্রিশ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয় বৈঠকে জানানো হয় বিশ্ববাজার থেকে নতুন করে সোয়া এক লাখ মেট্রিক টন গম কেনা হয়েছে যা এখন বন্দরে আছে প্রক্রিয়া আছে আরও তিন লাখ মেট্রিক টন আমদানি এখন গমের এফবি প্রাইস কম আছে আমরা ইতিমধ্যেই আমরা এক্সেস গম সংগ্রহ করেছি আরও গম সংগ্রহ করব পোর্টে পৌঁছেছে এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন এটা খালাস হবে আরও তিন লক্ষ মেট্রিক টন প্রক্রিয়া দিন আছে সংবাদ সম্মেলনে জানানো হয় পহেলা বৈশাখ থেকে দেশে জাতের নাম অনুসারে ধান বিক্রি শুরু হয়েছে ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বাংলাদেশ ব্যাংকের নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণেই দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমানো যাচ্ছে না এমন অভিযোগ করে অর্থনীতিবিদরা বলছেন হিসাব বিবেচনায় নিলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সানেম আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা তুলে ধরেন বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই একীভূতকরণের নতুন চল শুরু হয়েছে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আর মূলধন ঘাটতিতে ভোগা দুর্বল ব্যাংকগুলোকে যুক্ত করা হচ্ছে অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সঙ্গে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে কাজে আসবে না উল্টো খেলাপিকে উৎসাহিত করবে whenever uh, we need to uh, we need to finance his fresh loan it is extremely crucial that proper monitoring proper analysis is done and it's done on the basis of who is taking the loan And it should be given without any sort of political or uh, financial, uh, any sort of issue should not be related to that. Is that there are people who were defaulting from the 1980s and they have gone on rescheduling their loans year after year, year after year, up to 2024. So that if you were to actually add up the extent, of the default, which in fact has become an interest free loan to them or a grant financing to these particular people, you would come up with hundreds of thousands, and if not thousands of crores of in fact default, which I have classified as a form of income redistribution and one of the sources of income inequality in Bangladesh. এমন প্রেক্ষাপটেartifactId খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও উল্লেখ করা হয় বৈঠকে বলা হয় দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিরা শক্তিশালী তাই রাষ্ট্র না চাইলে তাদের দমন করা কঠিন স্টেট যারা রান করছে ফাইনালি ডিসিশন নিচ্ছে তাদের রিয়েল ইন্টারেস্ট কি দ্যাট ইজ দা আসল क्वेश्चन সেইটা বার করতে গেলে একটা খুব ইজি আনসার আছে সেটা হলো देयर इज ए கரেন্টলি এ রুলিং পাওয়ার স্ট্রাকচার এ নেক্সাস এ নেটওয়ার্ক অফ ডিসঅনেস্ট বিজনেসম্যান ডিসঅনেস্ট পলিটিশিয়ানস ডিসঅনেস্ট ব্রোক্রেট বৈঠকে সরকারের বাজেট বাস্তবায়নের অদক্ষতার চিত্র উঠে আসে বলা হয় প্রতি বছর বাজেটের পঁচাত্তর শতাংশের মতো বাস্তবায়ন হয় কেননা সরকারের কোষাগরে টাকা না থাকা সত্ত্বেও উচ্চবিলাসী বাজেট প্রণয়ন করা হয় টু ক্রিটিকাল স্পেন্ডিং হেলথ অ্যান্ড এডুকেশন While well, we see in the last two and a half decades, irrespective of who was in power, that when it comes to education, public spending on education as a percent of GDP and health, public health spending as a percent of GDP, it remained almost constant, a flat line. Turnover tax is supposed to be at a very moderate rate. It is not meant primarily for raising revenue. But what we have done is uh, uh, we use. Uh, 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 turn turnover turnover tax in order to raise revenue in order to protect and and so on so these distortions অনুষ্ঠানে রাজস্ব বিভাগের কর নীতিগুলো পুনর্মূল্যায়নের তাগিদ আসে বলা হয় সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করে আরো সুনির্দিষ্ট প্রয়োগ প্রয়োজন ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাসনাহা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ঠাকুরগাঁয়ে এক থেকে দেড় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা বাম্পার ফলন হলেও দাম খুবই কম থাকায় ক্ষেত থেকে শশা তুলতে চাইছেন না কৃষকরা আবাদের খরচ তো দূরের কথা শ্রমিকের মজুরি উঠছে না প্রতি বস্তা চল্লিশ টাকা দরে ক্ষেত থেকে শশা তুলছেন কেউ কেউ এতে লোকসানে পুঁজি হারিয়েছেন চাষিরা ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামের কৃষক সাইফুল মিয়া বিঘা জমি পত্তন নিয়ে শশা চাষ করেছেন এ শশা আবাদে তিনি সার ও কীটনাশক সংগ্রহ করেছেন দোকান থেকে বাকিতে তেইশ বিঘা জমিতে শশা আবাদে তার খরচ হয়েছে দশ লাখ টাকারও বেশি রমজানের শুরুতে এক লাখ বিশ হাজার টাকার শশা বিক্রি হয়েছে এরপর দাম না থাকায় উৎপাদন খরচ দূরের কথা লোকসানে নিঃস্ব হওয়ার পথে সে পঁচিশ লক্ষ টাকা খরচ শশা বাড়িতে উনি এখানে একটু ভাঙে পড়ে গেছে মানে ওনার কোনো রাস্তা নাই হতে সার দোকানে যাচ্ছে ওখানে টাকা চাচ্ছে ব্যাঙ্কে যাচ্ছে ওখানে লোন দিতে পারতেছে না কিস্তি দিতে পারতেছে না একই অবস্থা সদর উপজেলার নারগুন মোহাম্মদপুর ও বেগুনবাড়ি সালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের শশার বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় ক্ষেত থেকে শশা তুলতেই ভয় পাচ্ছেন কৃষক এক কেজি চিনি নিতে গেলে মনে করেন যে আমাদের চার বছর শশা চলে যাচ্ছে হিসাব করে দেখা যাচ্ছে যেটা হাজিরা খরচ এখনো আসেনি আসে না এইভাবে তো আর একটা মালিক কখনোই মাঠে মারা াশ্রমিক যেগুলো আছে এগুলো বাতেই দিলাম এই অবস্থায় শ্রমিকদের মজুরি পরিষোধে লক্ষণ হয় কৃষক সাইফুল মিয়া खेत ছেড়ে দিয়েছেন শ্রমিকদের হাতে শ্রমিকরা প্রতি বস্তা 40 টাকা দরে खेत থেকে উত্তোলন করে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে আর ওই 40 কেজির এক বস্তা সশা বিক্রি হচ্ছে 60 টাকা মন বা 1.5 টাকা কেজি দরে তো 3000 হাজিরাতে এখন দাম নাই এখন 40 টাকা অবস্থা যেগুলো হাজিরা করছিল ওগুলা ও টাকা বাকি ফেলেছে 1 লাখ 20 হাজার রমজান মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে শশা বেচা কেনা হলেও বর্তমানে শশার দাম নেই বললেই চলে ঠাকুরগাঁও সদর উপজেলায় একশো ত্রিশ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে বলে জানিয়েছেন এ কৃষি কর্মকর্তা বাজার তো ফ্লাকচুয়েট করে এখন যেহেতু যোগান বেশি এজন্য জন্য একটু দাম কমতে পারে কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে তবু আপনাদের আপনারা যে তথ্য দিলেন আমরা এটা নিয়ে আমরা উদ্বোধন করতে বরাবর কথা বলবো রমজানে কৃষক শশার ভালো দাম পেলেও এখন ন্যায্য দাম পাচ্ছে না তারা সজীব সাদিক বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স বত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো তিপ্পান্নতে বেচা কেনা হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে পঁচাত্তরটির কমেছে দুশো পঁচাশিটির আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজার আজকে ডিএসিএক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো দশমিক সাত এক পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় বত্রিশ দশমিক নয় আট পয়েন্ট কম আজকে টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় আট দশমিক পাঁচ শতাংশ কম অধিকাংশ লার্জ ক্যাপের ক্ষেত্রে আজকে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই ফলোড বাই ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে টানগরের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে সবচেয়ে বেশি ট্রেডের স্টক ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ফলোড বাই গোল্ডেনসম লিমিটেড এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইসরায়েল ইউক্রেন এবং তাইওয়ানের জন্য সামরিক ও মানবিক সহায়তা দিতে সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা বিল পাশ হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যেখানে ইসরায়েলের জন্য দু কোটি ডলার আর ইউক্রেনের জন্য দেওয়া হবে ছ হাজার কোটি ডলার মঙ্গলবার চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি সিনেটে তোলা হতে পারে ডেস্ক রিপোর্টে বিস্তারিত রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন তবে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে দেশটি ফুরিয়ে যাচ্ছে গোলা এমন অবস্থায় আবারও ইউক্রেনের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক সহায়তা বিল পাশ করেছে দেশটি যেখানে কোটি ডলার সহায়তা দেওয়া হবে হবে ইউক্রেনকে এই অর্থের বেশিরভাগই ব্যয় ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থনের জন্য এর মধ্যে দুই হাজার তিনশো কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে যুদ্ধক্ষেত্রে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে মার্কিন সহায়তা বিলকে স্বাগত জানিয়েছে ইউক্রেন এই অর্থ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছে দেশটির জনগণ একই অধিবেশনে ইসরায়েলের জন্য সহায়তা বিল অনুমোদন দেওয়া হয় ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে দু কোটি ডলারের সহায়তার কথা বলা হয়েছে এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন এছাড়া ইউক্রেন ইসরায়েল ও গাজার মানবিক সহায়তার জন্য প্রায় এক হাজার কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে আর চীনের আগ্রাসন প্রতিরোধের চেষ্টার অংশ হিসেবে তাইওয়ানসহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে প্রায় আটশো কোটি ডলার বিল দুটি বাস্তবায়নে এখন পার্লামেন্টের কক্ষ বা মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে এজন্য মঙ্গলবার এই বিল দুটি সিনেটে তোলা হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই যা চূড়ান্ত অনুমোদন পেতে পারে প্রেসিডেন্ট বাইডেন বিলে সই করার পর যা আইনে পরিণত হবে এরপরই শুরু হবে অর্থচারের প্রক্রিয়া ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলেরই প্রগতিশীল সদস্যরা ইসরায়েলের বিরোধিতা করলেও সার্বিকভাবে সিনেটে এই বিল বেশ সহজেই পাশ হয়ে যাবে বলে মনে করছেন রিপোর্ট বিশ্লেষকরা দর্শক আমাদের যে কোনো পর্বও নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন